রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া এটাই যে কোন ব্যক্তির ফজরের সুন্নাত ছুটে গেলে সে ব্যক্তি ফজরের দুরাকা সুন্নাত পড়বে সূর্যোদয়ের পর। অবাক কাণ্ড, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুস্পষ্ট ফতোয়ার বিরুদ্ধে বর্তমান যুগের হাদিস আমলের দাবিদার এক শ্রেণীর ভাইয়েরা বলেছেন, যদি কোনো ব্যক্তির ফজরের সুন্নাত ছুটে যায় তাহলে সে ইমাম সাহেবের সালাম ফেরানোর পরপরই সুন্নাত আদায় করবে। আলহামদুলিল্লাহি ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আম্মা বাদ। শ্রোতা দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা, কেউ যদি ফজরের ফরজ নামাজের পূর্বে দুরাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজ আদায় না করতে পারে তাহলে সে কি করবে? এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস এবং সুস্পষ্ট ফতোয়া রয়েছে। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান লাম ইউসাল্লি রাকাআতাইল ফাজরি ফালইউসাল্লিহিমা বা'দামা তাতলুউশ শামস। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু হিব্বান ওয়া ইবনু খুজাইমা ওয়া সুয়ুতি ফিল জামি' ওয়া ইসনাদু হাযাল হাদিস সহীহুন আলা শর্তি শাইখাইন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের দুরাকাত সুন্নত নামাজ আদায় করতে পারবে না সে এ দুরাকাত নামাজ পড়বে বাদামা তাতলুউশ শামসু, সূর্যোদয় হওয়ার পরই। এটা সুনানে তিরমিজি 423 নম্বর হাদিস, সাহিহ ইবনে হিব্বানের 2472 নম্বর হাদিস, সাহিহ ইবনে খুজাইমার 1117 নম্বর হাদিস, ইমাম সুয়ুতির লিখা জামে সাগিরে 9010 নম্বর হাদিস, শেখ আলবানী সিলসিলাতুল আহাদিস সাহিয়া কিতাবে 2361 ক্রমিক নম্বরে এ হাদিসের সনদ সম্পর্কে লিখেছেন, সাহিহুন আলা শর্তি শাইখাইন। এ হাদিসের সনদ ইমাম বুখারি ও ইমাম মুসলিমের শর্ত মাফিক সহিহ। আলহামদুলিল্লাহ, এ সহিহ হাদিস দ্বারা আমরা জানতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া এটাই যে কোনো ব্যক্তির ফজরের সুন্নত ছুটে গেলে সে ব্যক্তি ফজরের দুরাকা সুন্নত পড়বে সূর্যোদয়ের পর। অর্থাৎ সূর্যোদয় হয়ে একটু উপরে উঠে গেলে, মকরু ওয়াক্ত চলে যাওয়ার পর দুরাকা সুন্নত নামাজ পড়ে নেবে। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া। এখানে বিশেষ উল্লেখযোগ্য কথা হলো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজিতে 423 ক্রমিক নম্বরে ইহাদিসটি বর্ণনা করার পর লিখেছেন, ওয়াকাদ রুবিয়া আন ইবনে উমারা আন্নাহু ফাআলাহু। বিশিষ্ট সাহাবি আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে যে তিনি এরই উপরে আমল করতেন। এ দ্বারা বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফতোয়ার উপর সাহাবাদের আমল ছিল। অতএব এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত ফতোয়া। সম্মানিত দর্শকবৃন্দ, অবাক কাণ্ড, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুস্পষ্ট ফতোয়ার বিরুদ্ধে বর্তমান যুগের হাদিস আমলের দাবিদার এক শ্রেণীর ভাইয়েরা বলেছেন, যদি কোনো ব্যক্তির ফজরের সুন্নত ছুটে যায় তাহলে সে ইমাম সাহেবের সালাম ফেরানোর পরপরই সুন্নত আদায় করবে। তারা নিজেদের এ দাবির সপক্ষে একটি হাদিস পেশ করে থাকেন, সুনানে তিরমিজির 422 নম্বর হাদিস। কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন আমার ফজরের সুন্নত ছুটে গিয়েছিল, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম ফেরানোর পর আমি যখন সুন্নত আদায় করছিলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মাহলান ইয়া কাইস আসালাতানি মান। কাইস, থামো থামো, দুটি নামাজ একসঙ্গে পড়ছো নাকি? আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ফজরের দুরাকাত সুন্নত নামাজ ছুটে গিয়েছিল, সেই দুরাকাত নামাজ পড়ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফালা ইজান, তাহলে কোনো অসুবিধে নেই। এটা সুনানে তিরমিজির 422 নম্বর হাদিস। হাদিস আমলের দাবিদার ভাইরা এই হাদিসটিকে দলিল হিসাবে পেশ করে থাকেন, অথচ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করার পর স্পষ্টভাবে লিখেছেন, ইসনাদু হাযাল হাদিস লাইসা বিমুত্তাসিলিন। এই হাদিসের সনদ মুত্তাসিল নয়, মুত্তাসিল মানে পরস্পর সংযুক্ত, হাদিসের সনদ
পরস্পর সংযুক্ত নয় বরং এর সনদ বিচ্ছিন্ন মুনকাতি হাদিস অতএব আমরা ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ আলা শর্তি শাইখাইন কওলি সুস্পষ্ট যে ফতোয়া উল্লেখ করেছি সেটাকে ছেড়ে দিয়ে এরূপ হাদিসকে আঁকড়ে ধরা আদৌ ঠিক নয় শ্রুতি দর্শকবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাসআলাটি বোঝার তৌফিক দান করুন আজ এ পর্যন্ত ইতি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু